আমার তো সব মেল হইছে কিছু কিছু রাইখা দিয়া কিছু না একটাই মেল রাখতে ভাই মারামারি করে ভাই প্রচুর মারামারি করে দেখে ওই দেখো ওগুলোর কেমন দেখাইতাছে আর যে বড় সাইজ হয়ে গেছে আনছিলাম এতটুকু এতটুকু সাইজ এখন বিশাল বিশাল হয়ে গেছে এত বেশি বার্গি মেল আমার বাসায়ও সেম সেম ভাই সব মেল হইছে না আমার দুইটা ফিমেল হইছে ওই দামা ফিসেন্টারে যে লেস ফলাই দিছে ওরা যে মেল গুলাই মারামারি করে ফিমেল গুলো তো আমরা মারামারি করে না আমি তো ভাই সবগুলোর মধ্যে ক্লিপ লাগাই লাগাই দিছি আমি দেখছি খুব সুন্দর লাগতেছে ফিসেন্টার কেজে যায় ওগুলা দেখামু আমরা ডাকের কেজে দেখাই যে উড ডাকের বাচ্চাগুলো ফ্লাই করা শুরু করছে আকাশ বড় হইলে উড়তেছে যে আমার কি ভালো লাগতেছে উইরা উইরা এদিকে যাইতেছে ওদিকে যাইতেছে এই খাঁচার এইসব মনে করো নেক্সট সিজনে যখন ওরা মানে বেবি দিব আমরা এই উপরে বক্স করে দিবো আর উপরে তখন দেখতে পারবো যে যাই আবার পুরো পাখির মতো টিয়া পাখি আছে না যেমন বাসা করে ওরকম জোস হইব তারপরে ম্যান্ডারিনে দেখো কালার গেছে গা ওরা মেল ফিমেল দুইটা একই রকম হয়েছে আরে আকাশের সাথে গেছিলাম আমরা এই আমরা আমরা যখন গাছটা কিনতে গেছি তখন এরম বড় বড় আম হ্যাঁ মানে এরম বড় তিনটা না দুইটা আম ছিল আকাশকে ভাই আমার একটা দেন আমরা দুজন ভাগা ভাগি করে আম আনছি এই যে আম হয়েছে বেটা কইছে 12 মাস আম হবে এ আর হইলই না এই যে এখন এখন এতদিন পরে কয়টা হয়েছে পাঁচটা ছয়টা না না উপরও আছে এই যে এরকম মেরা মেরা কয়েকটা আম হয়েছে এই পাশে এখানেও কয়েকটা আম হয়েছে আচ্ছা ম্যান্ডারিনটা আজকে দেখছিলাম যে আমরা কয়েকদিন ধরে ওয়েট করতেছি যে ওর ডিম পারছে কিনা আর এই পারছে 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 তাই নাকি হ্যাঁ হ্যাঁ আরেকটা পারছে যে তিনটা আজকে এবং তো দুইটা ছিল এখন দুই তিনটা বাচ্চা কোনটা বড় কোনটা তোমার বুঝতে অসুবিধা হবে এই জন্যই আমরা ওদের পায়ে রিং পরা দিছি আমার হ্যাঁ যেটির পায়ে রিং আছে সেগুলো এই ধরতে একটু ধরো একটা ভাই দুইটা জিনিস একটু আকাম হয়ে গেছে যেগুলোর পায়ে রিং আছে এগুলো হলো আমার ঘরের বাচ্চা ওরে 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 ফ্লাই করে আরেকটার পায়ে গিয়ে এইতে এই সমস্যা হবো না পুরো শরীর শেষ করে দিছে আমার থাক সমস্যা না এগুলো নিজে নিজে নেমে যাবে আমি ভাবছিলাম যে ব্যথা আটকে গেছে লেডি হ্যামস্টের হাইব্রিড যেটা ওইটা লেসটা পড়ে গেছে আমাদের অলরেডি আরেকটা বাচ্চা হয়েছে বাচ্চাটা নিয়ে আইতে যদি সানোয়ার হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা নিয়ে আয় নিচ থেকে এই হাইব্রিড এই সবগুলো বাচ্চা হলো হাইব্রিডের বাচ্চা এই যে এইটা হলো স্ট্যান্ডার্ড মেল লেজ পড়ে গেছে হাইব্রিডের এই ময়ূরের বাচ্চা তিনটা মাশাল্লাহ মাশাল্লাহ এই আকাশ জায়গা বানাও লেডি হ্যামস্টার বাচ্চা লয়ে যায় এক জোড়া তাইলেই হবে হ্যাঁ মোটামুটি একটা বড় জায়গা এখন তো বাচ্চা না অনেক টাইম লাগে ছয় মাসের পরে বুঝতে পারবো মেল ফিমেল কয়টা হয়েছে আমার বাসায় আমার বাসায় এখন পর্যন্ত 12-13 বাচ্চার মতো হয়েছে ইনশাল্লাহ আরো 7-8 মতো ডিম আছে আর এই যে ময়ূরগুলা আমরা সাদা ময়ূর খুঁজতেছি দুইটা ময়ূর বড় হয়ে গেলে একটা আকাশের আশা আমরা পাঠিয়ে দিবেন দুইটা মেল আছে মারামারি করে লেজ ছিঁড়ে লাইছে একটা লেজই ছিল ওর ওই লেজ ছিঁড়ে ফেলাইছে ওই দুই একদিনের ভিতরে আবার হয়ে যাবে সমস্যা নেই মল্টিং আছে নাকি হ্যাঁ হ্যাঁ মল্টিং হইতেছে কালার চলে যাবে না ব্রিডিং সিজন শেষ তো ওদের তাহলে কালার চলে গেলে কেমন থাকবে এটা ওই আবার নর্মাল হয়ে যাবে খরগোশের আপডেটের ভিতরে এই পুতুলের ডেলিভারির জন্য আমরা মানে অধীর আগ্রহে বসে আছি বাট এখনও পুতুলের কোনো কিছু কোনো আপডেট নাই কোনো খবর নাই হ্যাঁ আর লিওর ওই যে যেই সমস্যাটা হয়েছে ওটার জন্য আমরা অলরেডি মেডিসিন নিয়ে আসছি যদিও আমাকে যাদের থেকে আমি র্যাবিটগুলো সংগ্রহ করি তোহাভাই বলছে যে কোনো সমস্যা নাই হ্যাঁ এটা হয় ওনার র্যাবিটেরও হয় আবার রিটার্ন করে কয়েকদিনের ভিতরে তারপর আমি ইন্টারনেটে দেখছি একটা মলমের মতো ইউজ করে ওইটা আমি ইউজ করবো ইনশাল্লাহ আর আমরা জিঙ্ক দিতেছি ও খুব দ্রুত রিকভার করতে পারে আমার খুব সুন্দর একটা র্যাবিট আসছিল ওর পছন্দগুলো পড়াতে ওরা একটু সুন্দর লাগতেছে না এখানে আজকে আমরা চিজ রে ছেড়ে রাখছি চিজ ঘুরে ফেরা করতে আল্লাহ জানি কোথায় আছে এই যে নিনজার বেবিটা দেখাই এই যে একটা বেবি নিনজার একটা বেবি কিন্তু আকাশের বাসায় আছে ইনশাল্লাহ আমরা নিনজাকে আবার মিটিং দিলে অথবা পুতুলের বাচ্চা আকাশটা হলো মেল মেল না মেল আমি একটা ফিমেল বাচ্চা ইনশাল্লাহ আকাশ পেয়ে যাবে আর এই হলো ফিসেন্টের বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ এই যেগুলো সব দেখো এক একটা একটা করে হয়েছে একটা টুকরাম দিয়ে দিছি একটা একটা করে হয়েছে একটা একটা করে দিয়ে দিছি আমি এক একটা এক এক সাইজে দেখছো এইটা লাস্ট হয়েছে বুঝছো কিন্তু ওর কালারটা ডিফারেন্ট আমি জানি না ভিডিওতে বোঝা যায় না ওর কালারটা অন্য আমি ছোটোবেলাতে মানে ছোটোবেলাতে আমি সবগুলো বাচ্চাটা দেখছি ওর কালারটা একটু অন্যরকম হ্যাঁ দেখার এই যে ম্যান্ডারিনের বাচ্চা দেখছো কত বড় বড় হয়ে গেছে গা অনেক শখের বাচ্চা দেখ মাশাল্লাহ মাশাল্লাহ এই যে এ তোমার তোমার ইয়া বাচ্চা কয়টা হয়েছে আমার এখানে অনেকগুলো বাচ্চা হয়েছে তোমার ওটা যেটা হোক হইব না ওরকম আমার কাছে একটা লয়ে যেও
মেল হইলে ফিমেল হয়ে যাবে, ফিমেল হইলে মেল হয়ে যাবে। বাচ্চা হইছে আমার কাছে, এখানে আছে চারটা, এখানে আছে তিনটা, আর এখানে শেরে আমার বাচ্চা আছে তিনটা। তো মোটামুটি ভালো আছে, বেশি মেল বাচ্চা কম হয়। এই যে এই যে ফিসেন্টার আটটা আছে, দেই নতুন বাচ্চা না স্যার, এর ভিতরে দে, এর ভিতরে দে। ওর মা না মারলি হয়, ও কিছু কয় না, কিন্তু ও একটু বেশি নরম। তো ওরে কি এনে দাও, ঠিক হইব না? ও সব বিরা আদর করে রাখে, হ যতগুলো আনছে। তারপর আমরা নজরদারিতে রাখবো আজকে, যেহেতু নতুন আনছি না, বুঝে এই পাশে গেছে, নজরদারিতে রাখবো, দেখা যাক। মাঝে মাঝে সারতে, মাঝে মাঝে সারতে না, কিছু হইলেই চাই তো জায়গা, বসের মাথা গরম। আর এই ফি সেন্টার বড় চারটা বাচ্চা আমরা এখানে শিফট করে দিছি, এর ভিতরে কিছু বাচ্চার আমরা ডিওয়ার্মিং করাইছি কালকে, একটু হালকা কেমন জানি অসুস্থ মনে হইতেছে, ওই ওই একটা বাচ্চা একটু হালকা অসুস্থ মনে হইতেছিল, ডিওয়ার্মিং করাইছি। এরপর আমি অন্য অন্য মেডিসিনের কোর্স করাবো, হ্যাঁ দেখা যাক, দুই একদিনের ভিতরে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ওরে খাবার টাবার খায়, ওরা সব কোনো সমস্যা নাই, জাস্ট দেখলাম যে ঝুম ধরে বসে আছে, যে একটা বাচ্চা ঝুম ধরে বসে আছে, অন্যগুলা সুন্দর মুভমেন্ট টুভমেন্ট করতেছে। ওর হয়তো ওই যে আমি ওর নাকে ব্যথা পাইছে, ওর নাক আমি খেয়াল করছি, ওর নাক এইখানে হয়তো লাফালাফি করছে, যে আনার পরে লাফালাফি করছে, নাকে হয়তো ক্ষত হয়ে গেছে, নাকটা ব্যথা পাইছে। পিঙ্ক নাকের বাচ্চা আমরা অনেক থিওরি দিছিলাম, কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে, কিন্তু সব থিওরি ভুল। আর না না, এটা আসলে শিখার ব্যাপার আছে, আমি তোমার যে থিওরিগুলো দিছিলাম আমরা আসলে প্রো না, এর জন্য বুঝতে পারিনি। ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা নিজেরা যখন বাচ্চা করবো না, তখন আস্তে আস্তে শিখে যাবো। ফিসেন্টের এই বাচ্চাগুলো আমার যেগুলো মনে হয় কি, ফিমেল বাচ্চাগুলো যেগুলো ঠোঁট কালো ওগুলো ফিমেল হবে, আর মেল যেগুলো ঠোঁট সাদা, জীবনে কোনো সময় পালি নেই, এক বছর যখন এক্সপিরিয়েন্স হবে না তখন বোঝা যাবে যে কী হয় না হয়। আর একটা জিনিস, কোয়েল পাখি কিন্তু আমি আর আকাশের বাসায় এখন আছে, এগুলো এখন আছে, আরে এখন, আরে ভাই তোমার কী কমু, এটা ধর, হ্যাঁ কী কমু তোমারে, এখানে আমাদের পাঁচটা ফিমেল একটা মেল, এই পাঁচটা ফিমেল থেকে আমাদের ফ্রিজ যদি তোমার দেখা যেতাম। দুদিন আগে আমার আম্মু সব আমার আপুর বাসায় পাঠিয়ে দিয়েছে কিছু, পুরো ফ্রিজ ভরে গেছে কোয়েল পাখির ডিম দেওয়া, প্রত্যেক দিন পাঁচটা করে ডিম পাইছে। আমি ভাবছিলাম যে কিছু ফুটা বাচ্চা করবো, আম্মু গেছে দরকার নাই, ট্রাই করেন একটা, হ্যাঁ ট্রাই করেন, ট্রাই করবো, হ্যাঁ কিছু ফুটা তুমি নিয়ে যাও আমার কাছে ভাই আছে, কে বলো কাহিনীর কোয়েল পাখি ছোটবেলা খুব ঝামেলা করে, ছোট থেকে আমার টিকা অনেক, টিকা অনেক কথা, ফুটা ওদের মরে গেছে গা, টিকাইছে না, যে টিকাই যে এতগুলো টিকাইছে, এটাই তো বেশি। একটা জিনিস করতেছি, এই যে এখানে কটা ঘাস লাগাইছি, এই যে হ্যাঁ এগুলা আমরা যেহেতু যদি ঘাস না পাই ইন ফিউচার, আমরা এই ঘাসগুলো ময়ূরের খাঁচায় লাগাবো, মানে এগুলো আমরা ময়ূরের খাঁচায়, এগুলো নেপিয়ার ঘাস, নেপিয়ার ঘাস লাগানো অনেক ট্রাই করছি, বাট ময়ূরগুলো খায় ফেলে, বড়ো হইতে দেয় না। এবার ভাবছিলাম বড়ো হোক ঝোপলা হোক, এই দুই ঝোপলা আমরা নিয়ে ওদের খাঁচায় দিব, কারণ ওরা ঘাস খাইতে অনেক পছন্দ করে। এই আঙ্গুর ঘাসটা আমরা কিনে আনছিলাম, বলছিল যে আঙ্গুর হইব, কিন্তু ফুলটা এই যে ফুল হইতেছে তো, হ্যাঁ এটা ফুল না, এটা সিসিঙ্গার ফুল, আয় হ্যাঁ আঙ্গুরের জায়গায় সিসিঙ্গার ফুল দেখা দিছে। গোল্ডি ভাই ব্ল্যাক ডায়মন্ডে নাকি আমি দেখাই না, এই যে ব্ল্যাক ডায়মন্ড, এই গোল্ডি ভাইয়ের অবস্থা একটু করুন, হ্যাঁ ওর পশম অনেক পরে গেছে। এই যে ব্ল্যাক ডায়মন্ড এই ফাজিলটা আছে না, ওই কী করছে গোল্ডি বাইরে খাঁচার, মানে এক খাঁচার ভিতরে ছিল তো দুজন, ওরা ঠোকরায় ওর পশম অনেকগুলো ছিঁড়ে ফেলছে, কিন্তু দুজনই সুস্থ আছে আলহামদুলিল্লাহ, জাস্ট ওর পিছনের একটা পশম নাই, হ্যাঁ ওই যে পিছন দিক দিয়ে সেন্সার করে দিতে হবে এই জায়গাটা। হ্যাঁ এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আরও কিছু আপডেট দেখাবো। বাট কালকের ভিডিও যদি আপনি দেখেন, কালকে একটা ভিডিও আমি দিছি, আমরা নলাম ঘুরতে গেছিলাম, ওর বাসা কিন্তু নলাম, হ্যাঁ ওর বাসার সামনেই বাইরে বাই যে পানি উঠছে। এখন আমরা ইন ফিউচার প্ল্যান করতেছি কি, দুইটা অপশন আছে, এক আমরা মাছ ধরবো, এটা তো মাস্ট, হ্যাঁ বসি দিয়ে মাছ ধরবো, অ্যান্ড একটা অপশন আছে যে আমরা নৌকা দিয়া, অ্যান্ড ওটা তো আমাদের মানে শাহিন ভাইয়ের হেল্প লাগবে, আর যদি নৌকা দিয়ে না করি আমরা আকাশের বাসায় অথবা কোনো কোনো জায়গায় আমরা একটা এরকম জায়গা বানায় শেড দিয়া মাছ ধরবো। তো ওই ভিডিওগুলো ইন ফিউচার আপনি দেখতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।